বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ সামরিক কারখানা। এই সমরাস্ত্র কারখানাটি আনুষ্ঠানিকভাবে 6 এপ্রিল 1970 সালে উদ্বোধন করা হয়। এই সমরাস্ত্র কারখানার পাশেই রয়েছে টাকশাল, যেখানে টাকা ছাপানো হয়। আসসালামু আলাইকুম, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ এবং আমার সাথে আছে ছোট্ট সুয়াদ আহনাব সাদান। তো ভিউয়ার্স, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্র, গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জাম তৈরি করা হয়। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এবং জানব এর ইতিহাস। গাজীপুর জেলার শিমুলতলি এলাকায় 303 একর জমির ওপর কারখানা এবং আবাসিক এলাকা নিয়ে সমরাস্ত্র কারখানাটি স্থাপন করা হয়েছে। 1970 সালে এই কারখানার উদ্বোধন করা হয়। যদিও 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এটির যথেষ্ট ক্ষতি হয়, এরপর এর ক্ষমতা পুনঃস্থাপন এবং প্রসারিত করা হয়। এটি BOF প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যা 1988 সাল পর্যন্ত বাংলাদেশ অর্ডিনার্স ফ্যাক্টরি বোর্ড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। তবে 4 ডিসেম্বর 1988 সাল থেকে কারখানাটি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ও তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ব্রিগেডিয়ার এম করিমুল্লাহ ছিলেন এই কারখানার প্রথম পরিচালক। প্রাথমিক পর্যায়ে এখানে প্রযুক্তির মেশিন সেট, যন্ত্রপাতি ও সমর্থন সুবিধা চীন থেকে আনা হয়, কিন্তু পরে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি ও ইতালি থেকে ধীরে ধীরে প্রযুক্তি যোগ করা হয়। বর্তমানে এখন উৎপাদনের জন্য শিল্প কম্পিউটার নিয়ন্ত্রিত প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়। এই সমরাস্ত্র কারখানাটি যা যা উৎপাদন করে তা হল ছোট অস্ত্র, ছোট অস্ত্রের গোলা বারুদ, গ্রেনেড, কামান গোলা বারুদ ও এসবের সরঞ্জাম উৎপাদন করে। বাংলাদেশ সমস্ত্র কারখানায় প্রবেশ করতে হাতের বাঁ পাশে চোখে পড়বে BOF মিউজিয়াম। এই মেশিনগুলো একসময় অস্ত্র উৎপাদনের কাজে ব্যবহার করা হতো, যা বর্তমানে এই জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে। ভিতরের খোলা মাঠের সৌন্দর্য ছিল অসাধারণ, দেখলে চোখ জুড়িয়ে আসে। আমি আর সুয়াদ মিলে কিছুক্ষণ দৌড়ে দৌড়ি ও হই হুল্লোড় করলাম। কিছু দূর যেতেই চোখে পড়ল একটি সুন্দর দোলনা, সেখানে সুয়াদ কিছুক্ষণ দোল খেল। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।